साहिल सदमन शुद्ध अतना जी। सादिया सरफराज स्निग था अमन नाम। बाबा सादिक सरफराज, माँ मालिहा सादिक। बाबा रायहान आजम खंदकर, मालायला आजम। तो बोलो कि बोलबो। आपने निश्चय खाने बैठा था शिन्नी ना गल्प करते बा बैठते निश्चय इखाने के वाशा ना। ताहले जा बोला तड़ातड़ी बोले फेलुन। आमी चाहि ना कोनो प्रश्न करते किंबा टॉर्चर करते। सत्य कथाटा निजे थेके बोले फेललेई सबार जन्य भालो। अपराध सम्पर्के निजे थेके किछु बोलुन, एते समय बाँचबे, द्रुत विचारो करा जाबे। তা না হলে শুধু শুধু অনেকগুলো প্রশ্ন করতে হবে। অপরাধ কি স্বীকার করছেন? আপনাকে কে বলল যে আমি আমি অপরাধী? আমি বলছি। আপনি শিওর? না শিওর না। ওয়েল, ঘটনা যখন ঘটে তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি বাসায় ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম শুদ্ধ কোনো কিছু নিয়ে খুব অস্থির হয়ে আছে, টেনশন করছে খুব, তাই আমি ওর কাছে গেলাম। শুদ্ধ কি হয়েছে তোমার, টেনশন করছো কিছু নিয়ে? এভাবে তাকাচ্ছ কেন? আরে এমন অদ্ভুত ভাবে হাসছো যে! এখন আমার তাকানো, আমার হাসি সবকিছু অদ্ভুত মনে হচ্ছে তোমার কাছে? এমন তো আগে কখনো মনে হয়নি। হঠাৎ তোমার এমন পরিবর্তন, আমি কিছু ভালো আছো মানে কি বুঝতে পারছো না? না, তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো না? হ্যাঁ, আমি সত্যিই ওকে ভালোবাসি। পুরোপুরি মিথ্যে কথা, মিথ্যা একদম সহ্য করতে পারি না, অসহ্য লাগে আমার। সমস্যা তৈরি হলো কি নিয়ে, মানে শুরুটা কিভাবে হলো সেটা জানতে চাচ্ছি। বলুন। যা ঘটা সেটা তো ঘটেই গেছে। এক্স্যাক্টলি, যা ঘটা সেটা ঘটে গেছে। এখন কথা বাড়ি আর কি না। ওয়েল, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি অপরাধী? হ্যাঁ, আমি স্বীকার করলে যদি শুদ্ধর জন্য ভালো হয় তাহলে আমি স্বীকার করব। আপনি সবকিছু জটিল করে ফেলছেন। জটিলতা সব পরিবারে আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। আপনি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনার পরিবারে কি কোনো জটিলতা নেই? আছে, অবশ্যই আছে। এবার সেই জটিলতাটা একটু ক্লিয়ার করুন প্লিজ।